হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে তৈরি করে দেখাবো মুরগির মাংসের তেহারি। এটা খুবই সিম্পলভাবে করে দেখাবো, সবাই রান্না করতে পারবে, এমনকি ছেলেরাও পারবে। তাই চলুন দেখা যাক কী কী লাগছে। আমি এখানে 1 কেজির মতো মাংস এবং মুরগির মাংস এবং আলু নিয়েছি 2টা, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট 2 চা চামচ, 1 চামচ আদা, 1 চামচ রসুন, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ বেরেস্তা, তেজপাতা, কিছু এলাচ, দারচিনি, লং, সবুজ এলাচ আর একটা কালো এলাচ, ঘি আর বিরিয়ানির মশলা পেস্ট করা, যেটা আমি বাসায় নিজে তৈরি করি। এটার রেসিপিটাও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করবো, আর আজকে বলে দিব এটার মধ্যে কী কী আছে। আর লাগবে মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 2 মগ, এই মগের 2 মগ। আমি এটা চাউল নিয়েছি, চুলা একটা হাঁড়ি বসাইলাম, প্যান ননস্টিকের, দিব 1 টেবিল চামচ ঘি, ঘি বেশি দেওয়ার প্রয়োজন হয় না, দিব তেল ঘিয়ের সাথে মিলে, দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতন, চুলার আঁচটা বাড়াই দিব, পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়েছে, চুলা রাস থাকবে কমানো, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। দিব আদা রসুন পেস্ট 1 চা চামচ, আদা 1 চা চামচ রসুন পেস্ট মিক্স করব, দিব গোটা মশলা, দিব ধনিয়ার গুঁড়া দিতে হবে মাস্ট, দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, এখন দিয়ে দেবো আমার সেই পেস্ট করা বিরিয়ানির মশলা। এখানে আছে জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, শাহি জিরা, জিরা এটাকে আমি পেস্ট করে ডিপে রেখে দিই। এখন কয়েকটা কাঁচামরিচ, লবণ দিয়ে দিব পরিমাণ মতন, লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি সেই মাংসগুলো দিব, মাংসগুলো খুবই ছোট ছোট টুকরো করা, ছোট ছোট আমি বাজার থেকে কেটে আনছি, বাসায় বসে এত ছোট করা যায় না, আর আলু দিয়েছি সাথে 2টা মাঝারি সাইজের, মিক্স করব ভালো করে, খুবই শর্টকাট তেহারি বা মোরগ পোলাও যেটাই বলেন, এই রেসিপিটা ফলো করলে খুবই মজা হবে এবং খুবই তাড়াতাড়ি হয়, মানে অনেক সময় লাগে না তেহারি মানে, অনেক সময় বিরিয়ানি মানে অনেক সময় না, যদি আপনাদের মশলাটা রেডি করা থাকে তাহলে একদম 10-15 মিনিটের মধ্যে আপনাদের এই তেহারিটা তৈরি হয়ে যাবে। এখন ঢেকে দিব, রেখে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত, বেশি সময় লাগবে না, হয়তো 5-7 মিনিট, এরপরে ফিরে আসছি। আবার একটু নেড়ে দিব,
আবার একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে ঢেকে দিব। এখানে 1 কেজির মতো আছে মাংস আর আলু মিলানো। চাউল দিব 1/2 কেজি, পোলাওর চাল চিনি গুঁড়া। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, এটা মাখানোর সময় দিলেও হয় কিন্তু আমি এখন দিব, আর একটু রাখবো সাজানোর জন্য। ফিরে আসলাম 5-7 মিনিট পর। অলমোস্ট সব সিদ্ধ হয়ে গেছে, মাংস আলু। আমি কিন্তু এটাতে কোনো পানি দিব না, আর তেহারি করলে অনেকে মাংসটাকে আলাদা রান্না করে তারপরে পোলাওটাকে আলাদা রান্না করে দমে দেয় বা মিক্স করে, আমি সেটা করব না। আমি যেভাবে করব সেটা করলে অবশ্যই খুব তাড়াতাড়ি হবে এবং অনেক মজা হবে, আমি এভাবেই সবসময় করি। এখন আমি চালটাকে দিয়ে দিব। এখানে 2 মগ চাল আছে, এই মগের ভিজিয়ে রেখেছি ধুয়ে, সেটা এখন দিয়ে দিব। মিক্স করে দিব চাল আর মাংস একসাথে। আসলে আমি অনেক কথা বলতে পারি না এত সুন্দর করে, আমি যেভাবে করি যা সব ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি, আপনারা প্লিজ বুঝে নিয়ে। হালকা মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভাজবো এটাকে, আর দিব লবণ। এখন যে চালটা দিলাম এটার জন্য লবণ দিব। আমি জানি না কে কীভাবে লবণ টেস্ট করে, আমি সবসময় পানিতে লবণ টেস্ট করি, পানিটা যদি দেখি লবণ হয়েছে তখনই বোঝা যায় যে লবণ হয়েছে। ভেজে নিব, ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিব, যেই মগে চাল দিয়েছি সেই মগে ডবল পানি দিব। এখানে 2 মগ চালে 4 মগ পানি দিব, গরম পানি, অবশ্যই গরম পানি। লবণটা দেখবো, লবণ লাগবে। চুলের আঁচটা বাড়িয়ে দিব, লবণ হয়েছে, ফুটে উঠলে এটাকে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য, এর মধ্যে হয়ে যাবে। চালটা ফুটে উঠেছে, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য, চুলা থাকবে একদম কমানো। চুলার আঁচ বাড়াইলে চাল সিদ্ধ হবে না, পানি শুকায় যাবে। ফিরে আসলাম 5-6 মিনিট পর। আসলে নির্দিষ্টভাবে টাইম তো আর বলা যায় না। এখন আমি দিব এটার মধ্যে 1 চা চামচ ঘি, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। চাল কিন্তু হয়ে গেছে। আর দিব সামান্য কেওড়া জল,
এটা ইচ্ছা, গোলাপ জল কেওড়া জল যার যেটা ইচ্ছা দিতে পারবে, আর না দিতে চাইলে নাই, তবে খুবই সামান্য, খুবই সামান্য দিতে হবে, নাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে বিরিয়ানির। আর কেউ যদি কালার করতে চায় তাহলে জর্দা রংটা ব্যবহার করতে পারে, কেওড়া জলের সাথে জাস্ট একটু ফুটা করে করে দিয়ে দিলেই হবে, এটা একটা আলাদা একটা সুন্দর হবে। এখন দমে রাখবো আরো 5 মিনিট। ফিরে আসলাম আরো 5 মিনিট পর, দেখুন কতটা সুন্দর হয়েছে। আসলে বিরিয়ানি বলি, তেহারি বলি, যাই রান্না করি না কেন, আমাদের কতগুলা খেয়াল রাখতে হবে। চাউল ভালো হওয়া হইতে হবে, তারপরে পানির পরিমাপ ঠিক হইতে হবে, চালটা ভাজা হইতে হবে ভালো করে, তাহলে পারফেক্ট বিরিয়ানি হবে। আর এই বিরিয়ানিটা সবাই খেতে পারবে, যে ডায়াবেটিস প্রেশারের রুগী সেও খেতে পারবে, কারণ আমি খুবই অল্প উপকরণ এবং খুবই কম তেল ঘি দিয়ে রান্না করেছি। এখন সাথে সাথে অবশ্য নাড়া ঠিক না, নাড়লে চালগুলো ভেঙে যায়, এভাবে রেখে দিবো আরও 5 মিনিট, তারপরে পরিবেশন করব আমি। তৈরি হয়ে গেল আমার চিকেন তেহারি, খুবই টেস্টি একটা খাবার, বাসায় আপনারা তৈরি করবেন, খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।